নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা জানবো যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবার সময় আমরা কি কি নিয়ম ফলো করে থাকি। প্রথমত আমরা দেখব যে যদি নো আদার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, সেটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবার সময় আমরা কিভাবে ফলো করি। নো আদার থাকলে কি হয়, প্রথমে আমরা মূল বাক্যের শেষে যে নাউন কিংবা প্রোনাউন অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে তাকে আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করি কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে মূল বাক্যের শেষে মানে যেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রয়েছে সেটা শেষে যে নাউনটি যে বা যে প্রোনাউনটি অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করব পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে, সরি কম্পারেটিভ ডিগ্রিতে। তারপরে কি করব, তারপর একটা ভার্ব বসাবো। ভার্ব হিসেবে আমরা এখানে সাধারণত অ্যাম, ইজ, আর কিংবা ওয়াজ, ওয়্যারটাকে ব্যবহার করব। তারপরে কি হবে, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ যে রূপটি রয়েছে, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আমরা বসাবো। তারপরে দেন এনি আদার কথাটা ব্যবহার করব, এবং তারপরে নো আদার এর পর থেকে অর্থাৎ নো আদার শব্দটার পর থেকে ভার্বের আগে পর্যন্ত যে অংশটুকু রয়েছে বাক্যের সেই অংশটুকু ব্যবহার করব। এবার একটা উদাহরণ দেখে নিই, যে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হিম। তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হিম, সেক্ষেত্রে আমরা দেখব হিমটা হচ্ছে, হিম যে প্রোনাউনটা সেটি অবজেক্ট ছিল, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে হি বলে ব্যবহার করব, হি হিসেবে ব্যবহার করব। তারপরে কি হবে, না ভার্ব হিসেবে এখানে হি এর পরে ইজ ব্যবহার করব, হি ইজ। এবার ব্রিলিয়ান্ট এর যেটা কম্পারেটিভ ফর্ম সেটা হলো মোর ব্রিলিয়ান্ট, তাহলে কি হবে, হি ইজ মোর ব্রিলিয়ান্ট। তারপরে দেন এনি আদার কথাটা ব্যবহার করা হবে, দেন এনি আদার। তারপরে নো আদার এর পরে এবং ভার্বের আগে ইজ এর আগে কি রয়েছে, যে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে স্টুডেন্ট ইন দ্য ক্লাসটাকে কিন্তু আমরা বসিয়ে দেব। তাহলে এটা কি দাঁড়ালো, যে হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এক্ষেত্রে বলে রাখি যে কেউ নেই পজিটিভ ডিগ্রিতে কি, যে এমন কেউ নেই যে হচ্ছে তার মতো ব্রিলিয়ান্ট, হিম, হিম মানে তার মতো। এবার কম্পারেটিভে হচ্ছে সে হচ্ছে অন্যান্য যে কোনো ছেলের থেকে ব্রিলিয়ান্ট, এটা বলা হয়েছে। এরপরে আমরা রুল টু তে যাবো, দ্বিতীয় নিয়মে যাব, যেখানে হচ্ছে ভেরি ফিউ কথার অর্থ হচ্ছে খুব কম সংখ্যক। ভেরি ফিউ দিয়ে কোনো যদি সেন্টেন্স শুরু হয় পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবার সময় কিভাবে পরিবর্তন করে থাকি আমরা জানবো। প্রথমে কি হবে, যে মূল বাক্যের শেষে যে নাউনটি বা যে প্রোনাউনটি অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করবো এখানে। তাহলে মূল বাক্যের শেষে যে নাউনটি বা প্রোনাউনটি অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা আবারও সাবজেক্ট রূপে ব্যবহার করবো। তারপরে ভার্বটিকে বসাবো অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর যেটাই ভার্ব হবে সেটাকে আমরা বসাবো। তারপরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম যেটা হবে, যে পজিটিভ ফর্মটা থাকবে তার কম্পারেটিভ রূপটাকে পরিবর্তন করব। এবং তারপরে দেন মোস্ট আদার কথা ব্যবহার করবো। আগে আমরা কি ব্যবহার করেছি, দেন এনি আদার, এখানে কিন্তু আমরা মোস্ট আদার ব্যবহার করবো। ভেরি ফিউ এর ক্ষেত্রে আমরা মোস্ট আদার ব্যবহার করবো, এটা মনে রাখতে হবে। তারপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত যে অংশটুকু থাকবে সেটাকে আমরা বসিয়ে দেবো। ভেরি ফিউ শব্দটির পর থেকে ভার্বের আগে পর্যন্ত যে সংখ্যাগুলি থাকবে বা যে অংশটুকু থাকবে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সেটা আমরা বসিয়ে দেবো। এবার আমরা একটা উদাহরণ দেখি, যে ভেরি ফিউ মেন আর অ্যাজ অনেস্ট অ্যাজ মিস্টার আবু তালেব। তাহলে মিস্টার আবু তালেব এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে অবজেক্টের ক্ষেত্রে, এটাকেই আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো কম্পারেটিভ। তাহলে কি হবে, মিস্টার আবু তালেব। তারপরে ভার্ব হিসেবে আমরা ইজটাকে ব্যবহার করব, ইজ। এবার অনেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর অনেস্ট, তাহলে আমরা ব্যবহার করব মোর অনেস্ট। তাহলে আবু তালেব ইজ মোর অনেস্ট। তারপরে দেন মোস্ট আদার কথাটা ব্যবহার হবে, দেন মোস্ট আদার। তারপরে ভেরি ফিউ এর এবং আর এর মাঝখানে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে মেন, এম ই এন, মেন। তো সেই মেন কথাটা ব্যবহার করবো। তাহলে পুরোটা কি দাঁড়ালো, যে মিস্টার আবু তালেব ইজ মোর অনেস্ট দেন মোস্ট আদার মেন। এরপরে আমরা দেখবো নিয়ম তিনে, যেখানে আমরা দেখতে পাবো যে কোনো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা দেখি যে ডিগ্রির দুই পাশে মানে পজিটিভ ফর্মের দুই পাশে অ্যাজ অ্যাজ এই কথাটি ব্যবহৃত হয়েছে, যদি অ্যাজ আবার পজিটিভ ফর্ম এবং তারপরে আবার অ্যাজ বসেছে, তাহলে অ্যাজ বসেছে তারপরে আবার পজিটিভ ফর্ম তারপরে অ্যাজ বসেছে, সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবো সেটা আমরা দেখবো। প্রথমে কি হবে, যে মূল বাক্যের শেষে যে নাউনটি কিংবা প্রোনাউনটি অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে মূল বাক্যের শেষে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে এখানে নিয়ে আসবো। তারপরে ভার্ব বসাবো, ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর কিংবা ওয়াজ, ওয়ার, এগুলো সাধারণত বসবে। তারপরে নট কথাটি ব্যবহার করব, নট কথাটি ব্যবহার করার পর পজিটিভ ডিগ্রিতে যে ফর্মটি থাকবে তার আমরা কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করব। তারপরে দেন কথাটা ব্যবহার করব, এবং মূল বাক্যের যে সাবজেক্টে যে নাউন কিংবা প্রোনাউন থাকবে সেটাকে আমরা এখানে অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করব।
তাহলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হার সিস্টার, সি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হার সিস্টার। তাহলে এখানে হার সিস্টারটা এখানে অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে এই প্রোনাউনটি। তাহলে এটাকে আমরা আগে নিয়ে আসবো, যে হার সিস্টার, হার সিস্টারকে আগে নিয়ে আসলাম, তারপরে ভার্ব হিসেবে হার সিস্টারের পরে আমরা ইজ বসাবো, হার সিস্টার ইজ, তারপরে একটা নট বসাতে হবে, তারপরে যেটা পজিটিভ রয়েছে অনেস্ট তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর অনেস্ট, মোর অনেস্ট থাকে বসানো হবে, তাহলে হি হার সিস্টার ইজ মোর অনেস্ট, তারপরে দেন বসাতে হবে টিএইচ এ এন দেন, তারপরে যেটা সাবজেক্ট রয়েছে সেটাকে অবজেক্টে আনলে সি কে যদি আমরা অবজেক্টে আনি তাহলে সেটা হবে হার, এইচ ই আর হার। তাহলে এভাবেই আমরা পরিবর্তন করব, তাহলে কি সি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হার সিস্টার, সেটাকে আমরা যখন পরিবর্তন করছি এরকম হবে হার সিস্টার ইজ নট মোর অনেস্ট দেন হার, অর্থাৎ তার থেকে তার বোন অতটা সৎ নয়, কিন্তু সি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হার সিস্টার মানে তার বোনের মতোই সৎ, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তো আজকে আমরা জানলাম যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবার সময় কিভাবে আমরা পরিবর্তনগুলো করে থাকি। এর পরবর্তী ভিডিওতে ডিগ্রির আরো নিয়ম রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।